কচিকাঁচা একাডেমি থেকে আমি মোহাম্মদ সুজাউল করিম আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয় হলো চারুকারু, শ্রেণী হলো তৃতীয় শ্রেণী, আলোচ্য বিষয় হলো শসা আঁকা। শসা কীভাবে খুব সুন্দরভাবে আঁকা যায় এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা। আমরা দেখি তাহলে প্রথমে একটি সরল রেখা, তারপরে আমরা এখানে এমন একটু সমানভাবে এখানে তার চেয়ে একটু বড় করে নিব। এইভাবে আমরা চারিদিকে সমান করে নিই, সমান যেন থাকে। তারপরে এইখানটা এদিকে এসে কমবে, কমে এটা এইখানের সাথে মিশে যাবে। আবার তেমনই এটা এখানে এসে কমবে, আবার এইখানের সাথে মিশে যাবে। তারপরে এটা আমাদের মুছে ফেলতে হবে। তারপর আমরা দেখলাম যে এটা এমন এমন, এটাও এখান থেকে এমন, এবং এটা এভাবে আমরা এভাবে আমরা একটি এভাবে আমরা একটি শসা আঁকতে পারি। তাহলে শসা কীভাবে আঁকা যায় আমরা দেখলাম, অত্যন্ত সহজভাবে কীভাবে আঁকা যায় আমরা বুঝতেই তো পারলাম যে শসা আঁকতে গেলে কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করতেই কিন্তু হয়। সেইভাবে আমরা প্রত্যেকটি ছবি আঁকার মতো পদ্ধতি অবলম্বন করে এঁকেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।